আবারও নির্বাচিত হলে প্রত্যেক স্টেটে গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবায় ব্যয় কমাতে ফেডারেল সরকারের পরিকল্পনা ও অর্জনের বিষয়ে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট মনে করেন প্রবীণদের ইনসুলিন ও ইনহেলারের মাসিক খরচ $35 নামিয়ে আনা এবং ওষুধের দাম সাশ্রয়ী করা তার প্রশাসনের ঐতিহাসিক অর্জন। এছাড়া প্রতারণা এড়াতে জাঙ্ক ফুডের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন বাইডেন। গর্ভপাতের অধিকার সংক্রান্ত রো ভি ওয়েড সিদ্ধান্ত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন প্রেসিডেন্ট বাইডেন। দেশের প্রত্যেকটি স্টেটে গর্ভপাত নিষিদ্ধ করতে মেগা রিপাবলিকানদের সব তৎপরতা ভেস্তে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত কংগ্রেসের সহায়তায় বাইডেন কামালা প্রশাসন রো ভি ওয়েড পুনঃপ্রতিষ্ঠা করবে। I promise you. For the Democratic Congress, Kamala and I will make Roe v. Wade the law of the land. বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় ওষুধের দাম 10 গুণ বেশি। সেনেটর বার্নি স্যান্ডার্সের এমন বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, গত 25 বছর দেশের বড় বড় ওষুধ কোম্পানির সাথে বিরোধের পর অবশেষে তাদের পরাজিত করেছেন। You and I have been fighting this for 25 years. Finally we beat Big Pharma. মাত্র কয়েক বছর আগে কানাডা, ফ্রান্স, ইটালি সহ ইস্টার্ন ইউরোপের দেশগুলোর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রস্তুতকৃত একই ওষুধ আমেরিকায় চড়া দামে কিনতে হতো, কিন্তু ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের সুফলে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। I finally got my Inflation Reduction Act. ইনসুলিনের একটি ফাইল প্রস্তুত করতে সর্বোচ্চ $12 খরচ হলেও একজন প্রবীণকে মাসে প্রায় $400 খরচ করতে হতো, কিন্তু এখন থেকে একজন ডায়াবেটিক রোগীকে মাসে $35 বেশি গুনতে হবে না। Seniors with diabetes will only have to pay $35 a month from this point on. এরই মধ্যে পাশ হওয়া একটি আইনের বরাত দিয়ে প্রেসিডেন্ট বলেন, মেডিকেয়ারের আওতায় বাজারের সবচেয়ে দামি 10টি ওষুধের দাম কমানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে। বছরে এমন 50টি ওষুধের দাম কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। আগামী বছরের মধ্যে 15টি দুষ্প্রাপ্য ওষুধের দাম কমানোর প্রতিশ্রুতি দেন বাইডেন। প্রেসিডেন্ট মনে করেন মেডিকেয়ারের এসব পরিকল্পনা রোগীর জীবন বাঁচানো ছাড়াও করদাতাদের জন্য সুফল বয়ে আনবে। ক্যান্সার রোগীর জন্য কোনো ওষুধ কিনতে বছরে $15,000 পর্যন্ত খরচ হয়, কিন্তু এখন থেকে এই রোগীদের $2,000 চেয়ে $1 বেশি গুনতে হবে না বলে ঘোষণা করেন বাইডেন। প্রেসিডেন্ট আরও বলেন, স্বাস্থ্যসেবার বার্ষিক খরচ কমিয়ে $3,000 নিয়ে আসার লক্ষ্যে বাইডেন প্রশাসন সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে। Cost of hearing aids for millions of Americans by as much as $3,000 per pair of hearing aids. সতীর্থ কর্মকার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।